আমরা যাচ্ছি তালসারি, এই জায়গাটা পর্যন্ত ইয়াস ঝড়ে এটা ভেঙে ওইদিকে চলে গেছে, এখানে যা ছিল ধুলিসাৎ হয়ে গেছে। গুড মর্নিং সবাই, আমার একটা নতুন দিনের সূচনা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি একটু বিচের ওখানটাতে, সামনেটাতে দেখা যাক কেমন কি কালকের মতো পরিস্থিতি থাকে নাকি নর্মাল হয়ে গেছে এখন জলটা। রাতে আইসক্রিম টাইসক্রিম খেয়েছি অনেকটা, গলাটা একটু ভারী হয়েছে, একটু ঠান্ডাটাও লেগেছে, ওষুধ খেয়ে নিতে হবে। সরুদা তপনদা হঠাৎ দৌড়াতে শুরু করে দিয়েছে, তখন হেঁটে হেঁটেই আসছিল আমাদের সাথে, হঠাৎ দৌড়াতে শুরু করে দিয়েছে। তুই তো একদম স্নান করবি বলে রেডি হয়ে নিয়েছিস, ভেবেই নিয়েছিস করবি। ও আচ্ছা আচ্ছা, কি সুন্দর না এই জায়গাটা, ওই জায়গাটা দুটো দৌড়ে দৌড়ে যাচ্ছে। A few moments later, চলে এসেছি আমরা ওইখানটা থেকে, আজকে জলটা অনেকটাই দূরে আছে, চলো নিচটায় নামি। দেখো দূরে কি দেখতে পেলাম, ও হর্স ওইখানে আর একটা আছে, দেখা যাচ্ছে না। চলে এসেছি আমরা হোটেল সিগনেট, তার ঠিক পরেরটাই রিটার্ন, তার পাশেরটাই নেক্সট। চল, ও আছে হোটেল নেক্সটে, আমরা আছি, আমি স্বরূপদা তপনদা আছি উল্টো দিকেরটাতে, দা কাহাব, ওটা কি যেন নামটা ভুলে যাচ্ছি, যাই হোক আমরা তার কাহাব কটেজ, তা কাহাব কটেজে আমরা আছি, ও আছে নেক্সট। চেক আউটের টাইম প্রায় হয়ে এসছে, চেক আউটের টাইম হয়ে গেছে, আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে চেক আউট করে তারপরে আর একটা জায়গায় যাবো, তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে বলছি কোথায় যাবো, চল এখন ঘুমিয়ে যাই। ওখানে চলে এসছে আমার ফেভারিট ব্রেকফাস্ট, ডিম নিয়ে নিয়েছি, কর্নফ্লেক্স আছে আর জ্যাম রুটি আছে। এখন আমরা যাচ্ছি তালসারি, আগেরবার গিয়েও আমরা তালসারিতে গিয়েছিলাম, বেরিয়ে পড়েছি আমরা টোটো করে, একটা টোটো নিয়ে শ্রেষী আছে, দিদি আছে, তিনজনে মিলে বেরিয়ে পড়েছি, তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আমরা তালসারি। আগের বছর আগেরবার আমরা যখন গিয়েছিলাম তখন ওই লঞ্চে করে পার হয়েছিলাম, কিন্তু এখন দেখা যাক, আমরা হেঁটেই হেঁটেই পার হতে চেয়েছিলাম খুব, কারণ সবাই হেঁটে পার হয় বলে খুব ভালো লাগে, মোহনার ওইখানটাতে জল চলে আসে। হ্যাঁ, তবে এখন খুব সম্ভবত জোয়ারই থাকার কথা, ভাটা তো আবার বারোটায় আসবে, এখন 10:30-11:00 বাজে, চলো যাওয়া যাক। আমরা ঢুকে পড়েছি পুরো উড়িষ্যার মধ্যে, এই জায়গাটা পুরোটা উড়িষ্যার মধ্যে পড়ে, দেখে না উড়িষ্যা। চলে এসছি তালসারি, এখন কোটাল চলছে না, ওই জন্য পুরো এদিকে জল জল হয়ে রয়েছে, এতটা জল আসে না, পুরো জলে ভর্তি।
হার্ডলি কোটাল চলছে, সেই কারণে জলটা এতটা হাই লেভেল অবধি এসছে। একটু ঠান্ডা লেগে গেছে আমার। দেখো জলটা কতটা আসছে, ওই যে গাছগুলো ওই দূরে দেখা যাচ্ছে, ওইখান থেকে স্ট্রেট লাইন আমরা এখানটা যাই হাঁটাচলা করি। জলটা আসছে কতটা, মানে এই জায়গাটা এখান থেকে ওই গাছটা হেঁটে হেঁটে যাওয়া যায়, পার করা যায়, যখন জল থাকে না এক্স্যাক্টলি, এটা মোহনা। তো এই কারণে আজকে তো হয়ে গেল, পরে আর যাওয়া যাবে না, নৌকাও চলবে না। আর নৌকা তুমি যাবে বা কোথায়, ব্লু কলা সমুদ্র চলে যাচ্ছে না ওদিকে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলো ছিল অ্যাপ্রক্সিমেটলি এই জায়গাটা পর্যন্ত। ইয়াস ঝড়ে এটা ভেঙে ওইদিকে চলে গেছে, এখানে যা ছিল ধুলির সাথে হয়ে গেছে, জলে ভেসে গেছে। আর এইখানটা অবধি গাছগুলো এখন এসে ঠেকেছে, ঠিক আছে। আর এখান থেকে অতটা হেঁটে যাওয়া যেত, এই মুহূর্তে জল রয়েছে তাই জন্য যাওয়া যাচ্ছে না। ওখানে চলে এসছে মাটন, আর কিচ্ছু নিইনি যেহেতু বাসে যেতে হবে, জাস্ট মাটন নিয়েছি, বাস চালিয়ে দেবো। তো আমাদের খাওয়া দাওয়া ডান, এবার আমরা বেরোচ্ছি আস্তে আস্তে, বাড়ির পথে যাওয়া যাক আবার। চলো, এত সুন্দর হোটেলটাকে বাই বাই করার টাইম এসে গেছে, চলো চলো নেক্সট, বাই বাই। আমরা শ্রীরামপুর নেমে পড়েছি আমরা, এবার এখান থেকে স্টেশন যাব, ট্রেন ধরে তারপরে বাড়ি। চলো, ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, পুরো ঘেমে গেছে, খারাপ অবস্থা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব না করলে খুব একটা ভালো লাগে না, ঠিক আছে। চলো, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি, একটা আলাদাই কন্টেন্ট নিয়ে আসছি, আর খুব গরম। চলো টাটা, গুড নাইট, লাভ ইউ, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। দীঘার ব্লগটা কেমন লাগলো, আমি ঘুরতে গেছি পুরুলিয়া, তার ওটা ভালো রেসপন্স পেয়েছি, এবং তারপরে এটা হলো দীঘা, গলাটা ভেঙে গেছে একটু, খারাপ আছে গলাটা। চলো টাটা।